করোনার বিপদ শুধু ভিড়ে নয়, বদ্ধ ঘরেও বিপদ বাড়ায় বলছেন বিশেষজ্ঞরা। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিড়ে ছড়ায় নোবেল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসকে এড়াতে ঘরবন্দি থাকতে বলা হয়েছে, বা একথা বলা যেতে পারে ঘরবন্দি থাকার দাওয়াই দেওয়া হয়েছে আমাদেরকে। কিন্তু সেই ঘর যদি বদ্ধ হয়, যথেষ্ট বাতাস না খেলে, সেক্ষেত্রে নোবেল করোনা ভাইরাস অনেকক্ষণ টিকে থাকতে পারে ও বাড়াতে পারে সংক্রমণের আশঙ্কা। চীনে নতুন এক গবেষণায় জানা গিয়েছে এই তত্ত্ব। গবেষণার পত্রটি প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়। চীনের উহানে হাসপাতালে শৌচাগারে দেখা গিয়েছে করোনা ভাইরাসের জেনেটিক বস্তু বাতাসে ভেসে রয়েছে। তাতে এই সন্দেহ উঠে আসে যে তবে কি বাতাসে ভাসমান যে কোনো ক্ষুদ্র কণার সঙ্গেই দূরে যেতে পারে এই ভাইরাস। হাঁচি কাশিতে বা কথা বললে থুতুর কণা বা ড্রাবলেট ছিটকে বেরোয়, তুলনায় বড় বলে বাতাসে ভেসে দূরে যেতে পারে না। তাই শারীরিক দূরত্ব বজায় রাখার কথা সব দেশেই সরকার বলে যাচ্ছে, কিন্তু ড্যাবলেটের চেয়েও ছোট যে কণা বা এরোসোল বাতাসে ভেসে থাকে তা দিয়েও কি ছড়াতে পারে করোনা ভাইরাস? এরোসোল আকারে 1 মাইক্রন বা মাইক্রোমিটারের চেয়ে ছোট বলে বাতাসে ভেসে দূর দূরান্তে যেতে পারে এই এরোসোল। কুয়াশা, ধোঁয়াশা, ধুলিকণা যা বাতাসে ভেসে থাকে সেগুলোই এরোসোলের প্রাকৃতিক উদাহরণ। হাঁচি কাশি বা কথা বলার সময় শরীর থেকে ছড়ানো অ্যারোসোলের পিঠে চেপেও কি যাত্রা করতে পারে এই করোনা ভাইরাস? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছেন কোথাও বাতাসবাহিত সংক্রমণের তত্ত্ব তাদের হাতে আসেনি, কিন্তু লকডাউন ও অন্য সতর্কতা সত্ত্বেও সংক্রমিতের সংখ্যা 30 লক্ষের কাছাকাছি পৌঁছানোয় সংক্রমণটা কিভাবে ঘটেছে সেটা আরও ঠিকভাবে জানাটা জরুরি হয়ে উঠেছে। সেই লক্ষ্যই উহান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীকে লাডেন নেতৃত্বে একদল গবেষক শহরের 2টি হাসপাতালে পরীক্ষা চালান। তাতে এই সন্দেহ আরও জোরদার হয় যে রোগটা বাতাসবাহিত হতেও পারে, যদিও এ বিষয়ে নিশ্চিত রায় দিতে পারেননি তাদের গবেষণা। লানের বিজ্ঞানী দলটি 2টি হাসপাতাল ও তার আশেপাশে অ্যারোসলের ফাঁদ পাতেন। হাসপাতালের ওয়ার্ডগুলিতে ও তার আশেপাশে সুপারমার্কেট বা আবাসনে অ্যারোসল যা মিলেছে তার চেয়ে ঢের বেশি পাওয়া গিয়েছে শৌচালয়ে। আর ভিড় হয় এমন 2টি স্থানে ও বদ্ধ ঘরে, বিশেষ করে চিকিৎসাকর্মীদের সুরক্ষা সরঞ্জামগুলির থেকে বাহিবাহিত অ্যারোসল ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। সেগুলি রোগ ছড়ায় বা ছড়িয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলতে না পারলেও ভিড়ে বা বদ্ধ ঘরে থাকা যে বিপজ্জনক সেটা স্পষ্টভাবেই জানা গিয়েছে ওই পরীক্ষায়। তাই বিশেষজ্ঞরা বলছেন ঘরে থাকার সময় মাঝে মধ্যেই দরজা জানালা একটু খুলে রাখুন, বাতাস পাস হতে দিন। তাই আমাদের সবাইকে সতর্ক হয়ে চলতে হবে। তাই বন্ধুরা, সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।